আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখেন এই দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে এক দিন। এই মুরগি বাচ্চাগুলো এই যে মুরগি থেকে ফুটানো হয়েছে, তো এই বাচ্চাগুলো আসলে এখন মুরগির থেকে আলাদা করে নিয়ে আসছে। এগুলো এই যে বাঁশের খাঁচায় রেখে তারপরে বাতি দিয়ে ব্রুডিং করে পালবো ইনশাল্লাহ। মায়ের কাছে থাকলে আসলে ওই যে সারাক্ষণ দৌড়াদৌড়ি ছুটাছুটি, সেজন্যই যে আলাদা করে ফেলছি। আলাদা করে খাঁচার মধ্যে রেখে তারপরে খাবার আর ওই যে পানি দিয়ে রাখলে সবসময় যখন খাওয়া দাওয়া করে তখন গ্রোথ অনেক বেশি থাকে, সেজন্য এই যে আলাদা করা। এখানে বাচ্চা হচ্ছে মোট এই যে 16 থেকে 17টা, দেখেন 20-22টা দেশি মুরগির ডিম বসাইছিলাম, তো তার থেকে এই যে 16-17টা ফুটছে। ভিউয়ার্স এই যে দেখেন বাঁশের খাঁচায় এই যে এটার মধ্যে রাখছি আর কি, এই যে দেখেন এটা এখন এই যে বাইরে উঠানে রাখছি, তো এটার মধ্যে এই যে দেখেন এখন স্টার্টার ফিড দিয়ে দেব আর হচ্ছে পানি। এই যে দেখেন স্টার্টার ফিড গুঁড়া করা, আর ইনশাল্লাহ এখন বাইরে রোদ আছে তো এই জন্য রোদে রেখে দিছি, আর সন্ধ্যার দিকে এই যে ঘরে আনার পরে এই যে বাতি লাল বাতি আলো আর কি দেওয়া লাগবে তাপ দেওয়ার জন্য। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।